তো গাইজ, আমি গাছার আগে একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে, তো সেখানটায় এসছি। আর এখানটায় পেট্রোলের দাম হচ্ছে 160 টাকা 23 পয়সা, তাই তো? 23 পয়সা, 160 টাকা 23 পয়সা। তোমরা ভ্যাট কমিয়েছো তো না? হ্যাঁ, আজকে কমেছে। আজকে আজকে কত তারিখ? 22 তারিখ। আজকে 22 তারিখ। তো আজকে 22 তারিখ, তো দেখতে পাচ্ছো এটা হাজার NS-34। তো এর পাশে নতুন পেট্রোল পাম্প খুলেছে। আমাকে তুমি 155 টাকা দিতে হবে। 155। তো এদিক দিয়ে আমি যাচ্ছিলাম, তো আজকে নতুন পেট্রোল পাম্পে ঢুকলাম। এটা কি, এটা স্প্রিট না? হ্যাঁ, এক্সট্রা মাইল, ওটা 95। ওটা আপাতত পাইপটা খারাপ আছে, সেজন্য আমরা দিতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত আমরা। আজ সকাল 6টার সময় কমানো হয়েছে। সকাল 6টা? ঠিক আছে, 5 টাকা রিটার্ন পাবে। হ্যাঁ, 5 টাকা পাবো। আমাদের বেথুয়া পেট্রোল পাম্পে পেট্রোল কত করে? 118 টাকা না? খুবই বহুদিন 118 টাকা ছিল, এখন কমেছি কি বলতে পারবো না, কিন্তু আমরা সকাল 6টার সময় 9 টাকা 9 পয়সা কমানো হয়েছে। আমি ভরি না, এখান থেকেই ভরি আনা কি সময়। তো গাইস, এটা হচ্ছে নতুন পেট্রোল পাম্প হয়েছে, ইন্ডিয়ান পেট্রোল পাম্প। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমি যাচ্ছি এখন গাইস ধুপুলিয়া যাব। তো এই পেট্রোল পাম্পে আগে আমি কোনোদিন পেট্রোল ভরিনি, এটা নতুন খুলেছে, তো এর জন্য দেখলাম আজকে পেট্রোল, মানে ওই পাম্পে গিয়ে দেখলাম। তো দেখছি দাম কম, এখন জানি না ভেজাল দিচ্ছে না কি, আমি কোনো কিছুই জানি না। আজকে এরা বলছে সকাল 7টার থেকে ভ্যাট না কি বলে, যাই হোক কিছু জানি না, দাম কমিয়েছে এটাই জানি। তো 107 টাকা 23 পয়সা দাম দেখলাম। আর অন্য সব পেট্রোল পাম্পে, আমি অন্য পেট্রোল পাম্পে ভরেছিলাম, তো সেখানটায় 116 টাকা না 118 টাকা যেন ছিল, তো এখানটায় দাম কমই আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো টেক কেয়ার, বাই বাই।